দিনে সূর্য ওঠে আর রাতে চাঁদ, এটি প্রকৃতির নিয়ম। তবে কখনো কখনো রাতও হয় দিনের মতো উজ্জ্বল। বিশ্বের কয়েকটি দেশের কিছু স্থানের রাতেও দেখা যায় সূর্য। বিষয়কর বিষয় হলেও সত্যি সেসব স্থানের বাসিন্দারা প্রকৃতির এই অদ্ভুত নিয়মে নিজেদের মানিয়ে নিয়েছেন। নিষিদ্ধ সূর্যের দেশের নাম শুনতেই শুরুতেই নরওয়ের কথা মনে পড়ে সবার, কেননা সেখানে রাতেও সূর্য দেখা যায়। সঙ্গে দেখা মেলে মেরুজ্যোতি বা অরোরা সংযোগ, যা আরও রোমাঞ্চকর। তবে নরওয়ে ছাড়াও বিশ্বের আরও ছয়টি স্থান আছে যেখানে রাতে দেখা মেলে সূর্যের, অর্থাৎ সেসব স্থানে সূর্যাস্ত যায় না। সবসময় এমন ঘটনা না ঘটলেও বছরের বেশ কিছু সময়ে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা প্রত্যক্ষ করেন সেসব স্থানের বাসিন্দারা। এবার জেনে নেওয়া যাক কোন ছয় স্থানে রাতেও দেখা মেলে সূর্যের। উত্তর মেরুর বরফে ঢাকা দেশ নরওয়ে। সারা বছরই এদেশে কনকনে ঠান্ডা থাকে। প্রত্যক্ষদর্শীদের মতে উত্তর মেরুর অরোরা সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে দেয়। গ্রীষ্মকালে নরওয়েতে সূর্যাস্ত যায় না, সবসময় সেখানে দেখা যায় গোধূলি। প্রায় 76 দিন পর্যন্ত সূর্যকে নরওয়ের আকাশে দেখা যায়। তবে শীতকালের দৃশ্য আবার ভিন্ন, শীতে আবার সূর্যোদয় দেখা যায় না। একই সঙ্গে প্রচণ্ড ঠান্ডায় কাবু হয়ে যান বাসিন্দারা। আর্কটিক এলাকার দেশ নরওয়েতে মে থেকে জুলাই পর্যন্ত রাতের বেলাতেও সূর্য দেখা যায়। এ সময় সেখানে পর্যটকদের আনাগোনাও বেড়ে যায়। ব্রিটেনের পর ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দ্বীপরাষ্ট্র আইসল্যান্ডেও রাতের আকাশে সূর্য দেখা দেয়। জুন মাসে এই নিশীথ সূর্যের সবচেয়ে ভালো দর্শন মেলে। মার্চ ও সেপ্টেম্বর মাসে সেখানে দিন ও রাতের পুরোপুরি অর্ধেক অবস্থান, আর ডিসেম্বর মাসে দিনের মধ্যে 20 ঘন্টাই থাকে রাত। স্থানীয়দের মতে উত্তর মেরুর অরোরা দৃশ্য সবাইকে মুগ্ধ করে দেয়। কানাডার সবচেয়ে নতুন, বৃহত্তর এবং একেবারে উত্তরে অবস্থিত অঞ্চল নুনাভুট। এখানে 3000-এরও বেশি মানুষ বসবাস করেন। এটিও আর্কটিক অঞ্চলে অবস্থিত। বছরে 2টি মাস এখানে 7 দিন 24 ঘন্টা দেখা যায় সূর্যিমামাকে। শীতকালে আবার এখানে গোটা একটা মাস বিরাজ করে সাদা অন্ধকার। আর্কটিক সার্কেলের আরেকটি দেশ হল আলাস্কা, আর এই আলাস্কার উত্তর অংশের সবচেয়ে বড় শহর ব্যারো। এই শহরের আকাশেও মে থেকে জুলাই মাস পর্যন্ত সূর্য দেখা যায়। প্রায় 2 মাস অস্ত না যাওয়া প্র্যাকটিস করে নভেম্বর মাসে সূর্যিমামা বিশ্রামে যান। গোটা নভেম্বরটাই এখানে সূর্যোদয় হয় না, সারা শহর থাকে অন্ধকারাচ্ছন্ন। বাকি শীতকালটিও এখানে থাকে মোটামুটি গাঢ় অন্ধকার। প্রায় 73 দিন ধরে রাতের বেলা সূর্য দেখা যায় ফিনল্যান্ডেও। সহস্র হ্রদের দেশ ফিনল্যান্ডে আকাশে সূর্য থাকে গ্রীষ্মকালে, এবং অন্যান্য দেশগুলোর মতো শীতকাল জুড়ে থাকে গাঢ় অন্ধকার। এখানকার বাসিন্দারা গ্রীষ্মকালে কম ঘুমান, বছরের বেশিরভাগ কাজে সেরে রাখেন এই সময়। বহু মানুষ বসবাস করেন বরফের তৈরি বাড়ি ইগলুতে। মে মাস থেকে আগস্ট মাস পর্যন্ত সুইডেনের আকাশেও সূর্য খুব কম ঘুমায়। মধ্যরাতে অস্ত গিয়ে ফের 4টার সময় সে উদয় হয়। প্রায় 6 মাস থেকে 1 বছর পর্যন্ত সারাদিন আকাশে সূর্যকে দেখা যায়। তাই এখানকার মানুষজন দিনের আলোকে দারুণ উপভোগ করেন, উপভোগ করেন পর্যটকরাও। সারাদিন গলফ খেলে, মাছ ধরে, নানা জায়গা ঘুরে আনন্দে দিন কাটান সকলে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।